নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। এখন ভোর এই 4টার মতন বেজে গেছে, 4:15 মতন বাজে। এখন দেখতেই পাচ্ছেন পুরো গুটগুট করছে, অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওটা অনেক সকালবেলা মানে স্টার্ট করলাম, ঘুম থেকে উঠে এসে রাস্তায় কেন দাঁড়িয়ে আছি ভাবছেন নিশ্চয়ই। কুকুরগুলো দেখুন এখনও কিন্তু ওঠেনি, কিন্তু আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে। কী তাই ভাবছেন নাকি আপনারা? না না, সেরকম কিছু না। আজকে তো শুক্রবার, আমার বাবা আসবে, আমি তো আগেও বলেছিলাম। তো বুধবারে গাড়ি উঠেছে, আজকে শুক্রবার গাড়ি ঢুকেছে 4টার সময়। তো সেই কারণে আমি এসে দাঁড়িয়েছি, বাবাকে আনতে যাব। একটাও টোটো পাচ্ছি না, অটো পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না জানেন। তো এখানে সমানে দাঁড়িয়ে রয়েছি একা একা। তো আমার হাজব্যান্ড আসতে পারে না, ওর কাজ যাবে ভোরবেলা উঠে। আমি ভাবলাম বোধহয় অটো পেয়ে যাবো, এসে দেখছি একটাও অটো পাইনি। তো বাবা আসবে, দেখি কখন আমি অটো পাই, তারপর বাবাকে আনতে যাবো। নিয়ে চলে এসেছি, তো বাবা এখন একটুখানি শুয়ে আছে। এসেছি তখন 5:30টার সময়, এখন ঘুমাচ্ছে বাবা একটু, আমিও একটু শুয়েছিলাম এসে। তারপরে ঘুম আর হয়নি, উঠে পড়েছি, উঠে স্নান টান সেরে নিয়েছি, পুজো টুজো দিয়ে মানে ছেলেটা ঘুমাচ্ছে আর বাবাও শুয়ে রয়েছে। তারপরে একটুখানি ভাত ভাত বসিয়ে দেবো, বাবা একটু ভাত খাবে, ট্রেনে তো সেরকমভাবে মানুষের খাওয়া হয় না সেই কারণে। আর আমার ছেলে উঠুক, ছেলে অনেক মানে একটা এক্সাইটেড হয়ে আছে যে দাদু আসবে, দাদু আসবে, দাদু আসবে, কদিন ধরে শুনছে, এখনও পর্যন্ত জানে না দাদু এসছে। ওকে নিয়ে গিয়ে দেখাবো, হুট করে দেখবো কী হয় ওর, মানে কী করে ও, কী আর করবে, বাচ্চা ছিল অবশ্য, আনন্দ পাবে আরও। তো চলো আমি ঘরে কাজগুলো টপটপ করে ফেলি, কাজ বলতে পুজোটা সেরে ফেলি। কাছে কিছু ফুল ফুটেছিল, সেগুলোকে উঠিয়ে নিলাম। তো এবার যাব পুজোটা করতে, চলুন। আজকে জবা ফুল জানেন একটাও ফোটেনি, তো শুধু নীলকণ্ঠ ফুলটাই ফুটেছে। তো এই দিয়েই আজকে পুজোটা করে নিতে হবে, নীলকণ্ঠ ফুল অনেকগুলোই ফুটেছে। এবার আমার গোপালকে ওঠাবো, উঠিয়ে তারপর স্নান টান করিয়ে ওকে পুজো সেরে নিই, চলুন। তারপরে চা পা করবো, বাবা খাবে, বাবাকে একবার ভোরবেলা করে দিয়েছি, আবার এখন দেখি যদি খায় তো খাওয়াবো। করে উঠলি কেন? নাম না, নাম নাম মিশুককে ফোন করবো, কুটুকে ফোন করবো, বলবো তো দাদুকে নিয়ে নিয়েছে। ভাবলাম চিকু ঘুমাচ্ছে, ওকে সারপ্রাইজ দেবো, ওকে ঘুম থেকে উঠে দাদুর কাছে নিয়ে যাব। কিন্তু আমার বাবা আজ বাইরে বসে রয়েছে, আর ও কখন উঠে ঘুম থেকে বাইরে ফট করে বেরিয়ে চলে এসছে, এসে দাদুর কোলে এসে বসে গেছে। সারপ্রাইজ দিতে পারলাম না, তবে সারপ্রাইজ হয়েছে। ও হট করে ঘুম থেকে বেরিয়েই দরজা খুলে দাদুকে দেখেছে, ও দেখেই থমকে গেছিলো, তারপর আবার দাদুর কোলে বসে পড়েছে এসে। তো এখানে রান্না করছি, মাছের ঝাল বানাবো আজকে। তো এখানে আলু ভেজে নিচ্ছি, আলু দিয়ে বানাবো। এটা হচ্ছে পাঙ্কাস মাছ, মাছ তো জানেন আমি বলেইছি এখানে মাছ পাওয়া খুব মুশকিল হয়ে যায়, সবসময় রুই মাছ আর পাঙ্কাস মাছ বেশি পাওয়া যায়। তো তাই জন্য পাঙ্কাস মাছ নিয়ে এসেছি। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু কুচিয়ে মানে রেখে দিয়েছি যোগাযান্তি করে, যাতে রান্নার সময় কোনো রকম অসুবিধে না হয়। তো এখানে আলু পালুগুলোও ভেজে নিলাম, ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল সিটি মারতে দিয়ে দিয়েছি, মুসুর ডাল বানাবো সেই কারণে। আর হচ্ছে যে দিবাংশু এখন আবার দাদুর সাথে খেলতে মেতেছে, মানে খুব মজায় আছে এখন। যেহেতু আজকে স্কুলটাও ছুটি রয়েছে, কালকে বৃহস্পতিবার পরীক্ষা হয়েছে একটা, আর আজকে আবার ছুটি, তো সেই কারণে এখন দাদুর সাথে ভালোই খেলছে। পেঁয়াজ আর টমেটোটা হোক, দেখুন কী করছে দাদু আর নাতিতে। দাদু আমার বাবা। মামা,
এদিকে এসেই শুরু হয়ে গেছে দাদু নাতিতে ঝামেলা। দাদু আর নাতিতে খিটির মিটির করে যাচ্ছে। এই এ প্রথমে যখন এলো আমার দাদু, আমার দাদু দাদুকে আমি বেশি ভালোবাসি, তারপরে লেগে গেছে দুজনে ঝগড়া করতে। তো এদিকে আমার পেঁয়াজ আর টমেটোটা হয়ে গেছে, এবার এখানে হলুদ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। আর একটুখানি দেবো কাসুরি মেথি, আদা রসুনের পেস্টটা দিয়েছি দেখলে নি তো, দিয়ে ভালো করে কষানোর পর দিয়েছি কাসুরি মেথি। তো এরকম চালানি মাছ খেলে না একটু কাসুরি মেথি দিয়ে যদি ঝাল ঝাল করে বানানো যায় বেশ ভালো লাগে খেতে। খুব বেশি ঝোল বানাবো না। এদিকে আমি ডালটা সাদলে নিচ্ছি, দেরি যাতে না হয়ে যায় তার জন্য প্রেশার কুকারেই করে নিচ্ছি ডালটা। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে ফোড়ন দিয়েছি আর কালো জিরে দিয়েছি। তো ডালটা এদিকে চলুন হোক, এদিকে আমার শাশুড়ি এসছে, চলুন দেখাই। আমার ডাল ফুটে গেছে এদিকে, এদিকে তরকারিটাও ফুটে গেছে। চলুন মাছটা ছেড়ে দিয়ে তারপর যাই, আমার শাশুড়ি এসছে, আওয়াজ পেয়েছি। দেখ দেখ বিয়ে এসছে বলে সেজে গুজে দেখ, নতুন শাড়ি কাপড় কি সুন্দর সেজে গুজে এসেছে। আমি এই প্রসাদটা বাইতে আসি, এগুলো মিয়া তোমাকে কিছু রাখো আর কলকাতাতে নিয়ে যে বাইতে বুঝে খাই আনবে। ধরুন ঘরে কি দেখা কি তেজ বিয়াই মশাই এসছেন, তাই জন্য আমার শাশুড়ি আবার নতুন শাড়ি টাড়ি পরে একদম দেখা করতে চলে এসেছে। আর এদিকে হয়ে গেছে আমার তরকারি আর আমার ডাল তো রেডি হয়ে গেছে। উচ্ছেটাও ভাজবো আমি, একটু পরে ভাজবো, একটু কথা বলে নিই। তারপরে রান্নাবান্না সব শেষ করে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি, মাছের ঝাল বানিয়ে নিয়েছি, আর এখানে ডালটা বানিয়ে নিয়েছি ওটা তো দেখালামই, আর এই যে এদিকে উচ্ছেটাও আলু দিয়ে ভেজে নিয়েছি। আর একটুখানি দুপুর হয়ে গেছে, এখন খেতে বসবো, সেইখানে শসা পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। শুয়ে পড়ো তাহলে তুমি, আমিটা এখানে রাখি। কি যাবো নাকি একটা জলের বোতল ওইটা হয়ে যাবে? দুপুরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এই ঘরে বাবাকে শুতে দিয়ে দিয়েছি, মাঞ্জা বিছিয়ে দিয়েছি। এই ঘরে তো আমাদের খাটপাট বেছানো হয়নি সেই কারণে, তো প্রচুর রোদ উঠেছে, এই চাদরগুলো রোদে দিয়েছিলাম একটুখানি। তারপরে এবার যাচ্ছি ঘুমাতে, এবার একটুখানি শুই, সেই ভোরবেলা উঠেছি তো সকালবেলা ওখান থেকে এসে আর ভালো করে ঘুমাতে পারিনি, ঘুম আসছিলো না। তারপরে এখন একটু শোবো, ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে জানেন, আর ভাত খেয়েছি ওই জন্য আরও ভীষণ ঘুম পাচ্ছে। হ্যাঁ দরজা কেন বন্ধ করছিস? হনুমান দিদি দরজাটা বন্ধ করলি কেন? আমি আসবো না, আমি কি সারা জীবন বাইরে থাকবো নাকি? এটা কার পানি, কে নিয়ে আসবে? চলো শুয়ে পড়ো। দুপুরবেলা ভাস ভালোই ঘুমালাম, তারপরে উঠে একটুখানি টিভি দেখছিলাম, সন্ধ্যে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সন্ধ্যে। আর এদিকে ছেলে আর বাবা খেলছে। তো ভিডিওটা বন্ধুরা আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বাই বাই।